এতদিন ধরে আমরা দুই প্রান্তে গান করছি এবং তুমিও গানে লিপ্ত হচ্ছো কিন্তু একসঙ্গে হওয়া হচ্ছে না দেব বলল পরের ছবিতেই হবে হয়ে গেল এই গল্পটা সিম্পল এই দেশ আমার এই খুব পুকার এই গানটা যখন আমরা তৈরি করছিলাম ইনফ্যাক্ট যেই জায়গায় গানটা আসে এই গানটার মধ্যে অনেক কি বলবো অনেক রাগ অভিমান একটা বিপ্লবীর মনের কথা এবং আমি আর নীল আমাদের বিশ্বাস করো এই গানটা একমাত্র গান যেখানে আমাদের 2 সেকেন্ডে বেশি লাগেনি এই গানটা কে গাইবে যখন ও সুরটা বানিয়েছে যখন ও কথাটা লিখেছে তখন আমাদের চোখের সামনে পরিষ্কার ছিল যে রূপন্দাকে এই গানটা যে কোনো ভাবে গাওয়াতে হবে আমরা আপনার রূপন্দাকে কন্টাক্ট করি এবং গানটা পাঠাই ওনারও মনে দুছেন 2-3 সেকেন্ডই লেগেছে হ্যাঁ বলার জন্য হয়তো একদম গানটা অপূর্ব একটা গান আমার মনে গেট যায় নীল যে এত কষ্ট করে আজকে অ্যাঙ্কারিং করছে অ্যাঙ্কারিং করার কথা ছিল না কিন্তু এবং তার টিমকেও থ্যাংক ইউ রুদা থ্যাংক ইউ সো মাচ কিছু গুরুত্বপূর্ণ কথা বাঘা যতীন যখন আমরা অরুণ দামকে যখন প্রস্তাবটা দেয় আমরা যখন রিসার্চ শুরু করি আমার মনে হয় এরকম একটা ছবি মাধ্যমে দর্শকের কাছে আসা উচিত বাঘা যতীন এবং ওনার সময়ে বিপ্লবীরা কোনদিনও স্বাধীন ভারত দেখার সুযোগ পায়নি আমাদের চেষ্টা এই স্বাধীন ভারতকে তাদের গল্প বলা বাঘা যতীনের সঙ্গে আলাপ করানো গুলিরামের সঙ্গে আলাপ করানো হেমচন্দ্রের সঙ্গে আলাপ করানো শুধু বাংলায় নয় ভারতীয়
ভারতীয়রা যে পৃথিবীতে যেই প্রান্তে থাকুক না কেন তাদের কাছে আমাদের বাংলার বিপ্লবীর কথাগুলো তাদের কাছে পৌঁছতে হবে এই দায়িত্ব শুধু আমার একার নয় এই দায়িত্ব আপনাদের প্রত্যেকের যে সবাইকে বলা গেছে কোন অংশে কম না কলকাতা পৌরসভার পক্ষ থেকে একটা প্ল্যাকার্ড একটা ক্যাম্পেইন চারিদিকে ডেঙ্গু যেই It is a memorable day in announce of Bengal. জাগো হে বঙ্গবাসী জাগো জাগো হে রঙ্গ উদাসী জাগো জাগো হে বঙ্গবাসী জাগো জাগো হে রঙ্গ উদাসী জাগো প্রতিবাদের তুমি সূর্য জাগো রে রেকর্ডিং স্টুডিওতে ওই খালি গলায় শুধু এই মানুষটির আওয়াজ মানে গলা কণ্ঠস্বর দাদাকে রিকোয়েস্ট একটু তোমরাই করো তোমরা বলো अपना है देश अपनी ललकार एक हो पुकार
एक हो पुकार अपना है देश अपनी ललकार एक हो पुकार देश हमार कोलरो भूकबारे देश हमार शबाई देश हमार कोलरो भूकबारे देश हमार देश हमार कोलरो भूकबारे देश हमार देश हमार देश हमार कोलरो भूकबारे देश हमार किरम लगलो घंटा